আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ওবারকাত ও আহমাদুল্লাহ আহম দশা কিরিন ওয়াসাল্লি ওয়াওসাল্লি মোয়াল নবি এল আমিন ওয়ালা আলিহী তৈয়াবিন ও তহিরিন ও শহবিহি আজমাইন ওয়াবাদ দূরের বঙ্কাসের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাজ জানিয়ে শুরু করছি আমাদের কোরান কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরান পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি কোরআন দিয়ে জীবন গড়ারের আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম সুরাত প্রথম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে আসুন আল্লাহর আয়াতগুলোকে আগে তেলাওয়াত করে নি বিসমিল্লাহ রহম রহী "يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً" হে মানুষেরা তোমাদের রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে এক নবস থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন আর দুইজন থেকে অগণিত অসংখ্য নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা অন্য মানুষের কাছে কোনো কিছু চাও আর তোমাদের রেহেমের সম্পর্ককে তোমরা ঠিক রাখো আর নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ আলমিন সে সম্পর্কে জানেন সম্মানিত ভাই বোনেরা সুরানিসার এক নম্বর আয়াত নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি আলোচনা অনেক দীর্ঘ এর আগের আলোচনা আমাদের ছিল যে আমরা হলাম মূলত শুরু থেকেই আমরা মানুষ আমরা অন্য কোনো জন্তু জানোয়ার থেকে আসি নাই এবং আমরা ডে ওয়ান থেকে প্রথম দিন থেকেই সভ্য মানুষ এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমরা অসভ্য ছিলাম এবং আমরা বিভিন্নভাবে আদিম যুগের মানুষ ছিলাম আমরা রান্না বড়া করতে জানতাম না আমরা পাখি শিকার করে গোস্তকে সূর্যের সঙ্গে আমরা স্যাক দিয়ে খেয়েছি এরকম বিষয় না শুরুর দিন থেকেই আমরা সভ্য মানুষ আল্লাহ আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন হ্যাঁ সভ্যতার পরিবর্তন হয়েছে উৎকর্ষ সাধন হয়েছে চেঞ্জ হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে দ্যাটস ট্রু বিভিন্ন ধরনের নতুন নতুন ইনোভেশন হয়েছে নতুন নতুন ডিসকভারি হয়েছে নতুন নতুন বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়েছে মানুষের জীবনের মান বৃদ্ধি পেয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু বেসিক সিভিলাইজেশন যেটাকে বলে বেসিক সভ্যতা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কে সৃষ্টির প্রথম দিন থেকেই দিয়েছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া দুইজনের বাবাও নাই মাও নাই আল্লাহর সৃষ্টি তারা ইউনিক কারণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গা থেকে শুরু করবেন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা হলো আল্লাহ তালা কাউকে চাইলে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন যেমন আদমকে সৃষ্টি করেছেন হাওয়াকে সৃষ্টি করেছেন আবার হাওয়া ডিফারেন্ট কারণ আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ চাইলে কাউকে আল্লাহ সুহান শুধু মা দিয়ে বানাতে পারেন কোনো বাবা নাই যেমন ঈসা আলি ইসালাম আবার আল্লাহ সুহান তা তালা চাইলে মা বাবা থেকে সৃষ্টি করেন এটাই আল্লাহর সাধারণ নিয়ম اي نيومر اندري امراء الله الله سبحانه وتعالى ادم عليه السلام كسرشتي كولن وان بونغ ايربري فرشتا دركت سيزدا كورا لين فرشتا سلام ديلن، وان ايربري الله سبحانه وتعالى كي كولن وقلنا يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ابر الله تعالى آدم قبلن يا آدم هي آدم أسكن أنت وزوجك الجنة تمي آدم إبان تمار استري تمرا دوي الْجَنَّةِ تير فكلا منها رغدا حيث شئتما جنة المدة جتوك هابر دبر زين نعمة الشاب زاكو شيكاو طب exceptional only وان. ولا تقربا هذه الشجرة فَتَكُونَ من الظالمين শুধুমাত্র ওই এক গাছের কাছে যাবে না ডোন্ট গো নেক্সট টু দ্যাট ট্রি ইফ ইউ ইট ফ্রম দ্যাট ট্রি দেন ইউ উইল বি ট্রান্সগ্রেস আস রং ডুয়ারস যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম হাওয়াকে জান্নাতে দিলেন আর সব খেতে বললেন আর নিষিদ্ধ গাছ আল্লাহ কেন রেখে দিলেন কারণ নিষিদ্ধ গাছটা ফরবিডেন ট্রি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম এবং হাওয়া আলহিম সালামের জন্য একটা টেস্ট ছিল একটা পরীক্ষা ছিল এই পরীক্ষা আল্লাহ সুহান হওয়া তাহলে আদম আলাহিসাল্লামকে করেছেন মা হাওয়াকে করেছেন ক্রিশ্চিয়ানদের বাইবেল এই কথা বলে যে প্রথমে আদম আলাইহাল্লাম এটা খাননি হাওয়া এটা খেয়েছে এবং আদম আলাহিসাল্লামকে প্ররোচিত করেছে এই জন্য দুনিয়াতে যত ইবল আছে দুনিয়াতে যত খারাপ জিনিস আছে পাপের কাজ আছে তার শুরু হয় মহিলাদেরকে দিয়ে আমাদের আইডিয়া এটা নয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এটা নয় বরং আমাদের আন্ডারস্ট্যান্ডিং হল যে তারা দুইজনে একসঙ্গে ভুল করেছেন এবং ভুল করে তারা খেয়েছেন এবং শয়তান দুইজনকেই অশ্বছা দিয়েছে বরং কোন কোনো ক্ষেত্রে আদম আলাইহিস সালামের দেখা যায় যে সেখানে অশ্বছাটা বেশি হয়েছে বলে মনে হয় শয়তান তাকে বলল ইয়া আদম হাল আদুল্লো কালা আলা সাজাদিল হুলদে ও আমুল লা ইয়াবলা হে আদম তোমাকে কি আমি এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তুমি জান্নাতের মধ্যে চিরঞ্জীবী হবে আর এই সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবে কোনো দিন ধ্বংস হবে না দেখেছেন শয়তান কিভাবে আসে তাহলে বোঝা গেল আল্লাহ তালা শয়তানকেও জান্নাতে অ্যাক্সেস দিয়েছিলেন যাতে করে আদম এবং হাওয়ার জন্য এটাও আর একটা পরীক্ষা হয় এরপরে কি হলো আল্লাহ তা আলাহ বলছেন তারা দুইজনেই ফল খেলো তাহলে ফলের খাওয়ার ব্যাপারে দুইজনে কিন্তু রেসপন্সিবল বোথ অফ দেম রেসপন্সিবল আর একজন আর থেকে বেশি কম না এখানে ফাঁক আলা বোথ অফ দেম হ্যাভ ইটেন। এন মেন হা ফ্রম দ্য যেই গাছ নিষিদ্ধ করা হয়েছিল গাছ সেটা যেটাই হোক ফল সেটা যাই হোক দে ডিফারেন্ট আলোচনা আমিও আলোচনা এখন যাব না কিন্তু দে হ্যাব ইট এন ফ্রম দ ফরবিডেন্ট্রি যেই গাছকে নিষেধ করা হয়েছিল فبدت لهما سواتهما وطفقا يخسفان عليهما من ورق الجنه الله تعالى هو كم زكون تعمل كرهه لنا هو كم زكون بوركلاب كرهه لنا الله سبحانه وتعالى ادم ابن هوا عليهما سلام الجنه تيقوشا كل نيجان শয়তান এটাই চাইছিল কি চাইছিল লিউরিয়াহুমা মিন সওআতিহিমা তাদের লজজ যেন শয়তান উলঙ্গ করে দিতে পারে নেকেট করে দিতে পারে শয়তান তাহলে হ্যাপি হয়ে যায় দেখেন শয়তান সে কিন্তু বলে নাই যে তোমরা জান্নাত থেকে চলে যালা বলছে এমন জিনিস জান্নাতে থাকতে পারবা মিথ্যা দিয়ে তার কারবার শুরু হয় ওয়ানাযাহুমা রাব্বহুমা alam anhaquma tilkum ashjara আল্লাহ ডাকে বললেন হে আদম হে হাওয়া আমি কি তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছিলাম না আর তোমাদেরকে কি বলেছিলাম না যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তান আপনার আমার দুশ্মন আমার মা বাবার দুঃমন তাদেরকে জান্নাত থেকে বের হতে হয়েছে শয়তানের কারণে আল্লাহ এরপরে যখন হয়ে গেল এই মিস্টেক তখন এর পরে আল্লাহ জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন জমিনে তারা আসলেন এটাও হয়তোবা আল্লাহআর পার্ট অব দ্য প্ল্যানই হবে কারণ আল্লাহ তো আদম আলাই সালামকে জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই বরং আল্লাহ প্রথমে বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আর আমি জমিনে খলিফা পাঠাবো কিন্তু জমিনে খলিফা পাঠানোর আগে ওই খলিফাকে আল্লাহ রব আলিন কেন জান্নাতে পাঠালেন এটা একটা বড় কোশ্চেন এই কোশ্চেনের আনসার হলো এটা যে দেখেন আমাদের মা বাবাকে আল্লাহ রব আলিন প্রথমে জান্নাতের মালিক বানায় দিয়েছেন দে আর দা অফ শব্দ জান্না এবং আল্লাহ রব আলিন তাদেরকে প্রথমে জান্নাত দেখালেন বললেন দেখো দ্যাস ইয়র রিয়েল হাউস রিয়েল হোম এইটাই তোমার পারমানেন্ট অ্যাড্রেস এখানেই তোমার আসল জায়গা তুমি যেখানেই থাকো না কেন এখানে তোমাকে ফিরে আসতে হবে আদম হাওয়া না দেখলে বুঝতেন কি করে যে তারা দুনিয়া থেকে কোথায় যাবেন আল্লাহ প্রথমে দেখায় ফেললেন কনফিউশন রাখলেন না এক আনসার দ্বিতীয় আনসার হলো এটা আল্লাহ সুবহান যেহেতু আদম এবং হাওয়া হলেন আমাদের মা এবং বাবা আপনি মুসলিম হন হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন জুইশ হন অমুক হন তমুক হন আপনি কোন ধর্ম মানেন অথবা না মানেন সবার মা বাবা হলো আদম এবং হাওয়া আলহিম আসসালাম এই অর্থে উই আর ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন হিউম্যানিটি মানুষ হিসেবে আমরা ভাই বোন সবাই তাহলে আমাদের সবার মা বাবার জায়গা হলো জান্নাত ওই জান্নাত যেহেতু আমাদের মা বাবার এই জন্য আমরাও কিন্তু মূলত আমাদের বাপের বাড়ি হলো আমাদের তো শুধু মহিলাদের বাপের বাড়ি যায় আর পুরুষা যেহেতু বাপের বাপের বাড়ি থাকে বাড়ির সেখানে জন্য আর আসেই না কিন্তু আসলে আমাদের সবার মায়ের বাড়ি এবং বাপের বাড়ি দুইটাই কিন্তু জান্নাত মায়ের বাড়ি বাপের বাড়ি যদি জান্নাত হয় তাহলে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে এই কথা শোনার জন্য আমাদেরকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে আমরা খানিকক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে ই ওয়াবারাকিজিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল মনিবতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লা সাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেহি বুহারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আমাদের মা এবং বাবা আর আমাদের মা-বাবা ওনারশিপে আল্লাহ বলে আলামিন পুরো জান্নাতটা দিয়ে দিয়েছেন। তার অর্থ হলো আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবো আমাদের মা-বাবার সম্পত্তিতে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো হিস্সা আছে, কোনো না কোনো অংশ আছে। আমরা প্রত্যেকেই জান্নাতির তামালুন, আর তোমাদের জান্নাতের ওয়ারিস বানানো হয়েছে তোমাদের আমলের কারণে তাহলে আপনি যেই হন না কেন আপনি মনে রাখবেন জান্নাতের মধ্যে আপনার সামান্য একটু জায়গা আছে জান্নাতের মধ্যে আপনার একটা বাড়ি আছে জান্নাতের মধ্যে আপনার একটা ঠিকানা আছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা না তোমার আমার ঠিকানা জান্নাতেরই ঠিকানা সেটাই হলো আসল কথা পদ্মা মেঘনা যমুনা ঠিকানার কয় বছর থাকবেন ষাট সত্তর বিশ দশ বিশ এরপরে তো শেষ কিন্তু তোমার আমার ঠিকানা আসল জায়গা জান্না এটা যেন আমরা সবাই বুঝি ওখানে আপনার একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে এটা যেন আপনি বোঝেন আমরা সেখান থেকে এসেছি যেখানে এসেছি ফিরে যাই জান্নাতের টানে। টানে ওই জান্নাতের 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 আবার আবার আমরা আমরা ফিরে ফিরে এই দুয়ারে। দুয়ার থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার মা বাবাকে নিয়ে এসেছেন ওই জান্নাতের জমিনে ওই জান্নাতের দুয়ারে আবার আমরা ফিরে যেতে হবে আমার মা বাবা ওয়ারিস আপনার জন্য আমার জন্য ওয়ারিস হব আমরা মিরাস রেখে গেছেন জাননাতে কিন্তু একটা কথা কথাটা হলো এই মা বাবার থেকে সন্তান কিন্তু সবসময় সন্তান ইনহেরিট করতে পারে না ইনহেরিটার হতে পারে না মা বাবার থেকে যদি সন্তান কোন জিনিস সম্পদের দুনিয়ার নিয়মে এটা আছে ফারায় নিয়মেও এটা আছে ফারায়জের আলোচনায় শুশুরার মধ্যে আসতেছে সেটা বন্টনের বিরাট একটা নলেজ এটা আমরা আলোচনা করব সামান্য কিছু নিয়ম হলো কোনো কোন সন্তান যদি মা বাবার ধর্মকে পরিবর্তন করে ফেলে তাহলে তারা সেখান থেকে ওয়ারিস হবে না এখন আপনি কি আপনার মা বাবাকে হত্যা করে ফেলেছেন কিনা দেখেন চিন্তা করে আমরা অনেকে করে ফেলেছি পরিচয় আমরা দেই না অথবা আমরা অনেকেই আছি আমার মা হাওয়া এবং বাবা আদম আলাইহাল্লাম যে ধর্মের উপরে ছিলেন যে দিনের উপরে ছিলেন ওই দিনের উপরে নাই দিনের উপরে না থাকলে আপনার হেসা থাকার পরেও আপনি মাহরুম হবেন পাবেন না আর আদম আলাইহাল্লামের দিন কি ছিল ওই একই দিন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের যেই দিন ওই দিন আদম আলাই থেকে শুরু হয়েছে সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন ইন্নাদিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র একসেপ্টেবল মনোনীত দিন হলো ইসলাম ওই ইসলামের উপরে যদি আপনি থাকেন তাহলে আপনি মা বাবার ওই জায়গার জান্নাতের ওয়ারিশ আপনি হবেন এই ব্যাপারে কোনো অসুবিধা নেই আর ওই ইসলামের উপর যদি না থাকেন ইসলামকে পরিবর্তন করে দেন তাহলে আপনি ওই জান্নাতের মিরাজ পাবেন না টেলিভিশনের পর্দার সামনে আমার ভাই বোনরা যারা আছেন প্রত্যেকে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন আপনি কি আদম আলাইসালামের দিন ইসলামের উপরে আছেন কি না যদি থাকেন আলহামদুলিল্লাহ জান্নাতের ওই জায়গা আপনার জন্য অ্যালোকেটেড ইউল রিসিভ দ্যাট ইউল গেট দ্যাট আপনি অবশ্যই পাবেন আর যদি আদম সালামের দিনের উপরে আপনি না থাকেন এই দিনের উপরে ফিরে আসেন ফিরে চল জান্নাতের টানে আমরা জান্নাতের টানে ফিরে যাই আর আমাদের এই জান্নাতকে আমরা পেয়ে যাই এটাই কিন্তু আমাদের দায়িত্ব আমার ভাই আমার বোন আমরা এই ব্যাপারে যেন সাবধান থাকি তাহলে জান্নাত থেকে আদম এবং হাওয়া আলহিম সালামকে আল্লাহ সুহান হুয়া তালা দুনিয়ায় পাঠিয়ে দিলেন আর দুনিয়াকে পাঠালেন লে তামির এই দুনিয়াকে আল্লাহ সুবহান হুয়া আলা কি করবেন এই দুনিয়াকে কালটিভেট করবেন এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনস্ট্রাক্ট করবেন দুনিয়ার মধ্যে সভ্যতার গোড়া পত্তন হবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিমাস কে কি করলেন দুনিয়াতে পাঠিয়েছিলেন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম যখন এরকম অবস্থা হলো তখন ফকুল বিতু মিনহা তোমরা চলে যাও

ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين فوسوس لهما الشيطان رواه ابن الله سبحانه وتعالى إبليس فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم آدم عليه السلام جاكوني فالك هيلين آدم بن حوى عليه السلام دوي الله سبحانه وتعالى تكيتيني طوبى شكلا طوبى ركوطة شكلا دوي جوني دارا قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال دارا دوي جوني তাহলে গোনা তো দুইজনের গোনা কিন্তু একজনের না মেল ফিমেল ইক্যোয়াললি রেসপন্সেবল আমাদের মা বোনদের আলাদা কোন এখানে দোষ নাই এটা ভালো করে মনে রাখেন দুইজনের ইক্যোয়াললি রেসপন্সেবল তারা দুইজনেই বলল কি বলল? রব্বানা জলামনা অংফুসানা ও ইললামতাম ও তার হ্যামনা লা নাকুনা মিনাল খাসিরিন দুজনে বলে রব্বানা হে আমাদের রব না। আমরা নিজেদের উপরে জুলুম করেছি ওয়া হামনা তুমি যদি আমাদের উপরে রহম না করো লা নাকুনা মিনাল খাসিরিন তাহলে আমরা দুইজনেই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাব বিরাট ক্ষতি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন ফাতাবা আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনেরই তবা কবুল করলেন আর এরপর আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়া পাঠালেন আমাদেরকে সাবধান করে দিলেন ইয়া বানি আদম লা ইফতিনানকুম الشیطانু কমা

মিসগাইড করতে না পারে শয়তান যেন তোমাদেরকে বিপদে ফেলতে না পারে ফেতনায় ফেলতে না পারে যেমন ভাবে তোমার মা বাবাকে থেকে বের করে এনেছে দুনিয়ায় যেন শয়তান তোমাকে এরকম ধোকায় ফেলতে না পারে কেন ধোকা দিয়েছে শয়তান যেন তাদের লজ্জা স্থানকে দেখায় দিতে পারে আল্লাহ আমাদের হেদায়েত করুন তাহলে বাবা আদম এবং মা হাওয়া আলাহিমদ সালামকে আল্লাহ সুফহান হওয়াতা আলাহ দুনিয়ায় নিয়ে আসলেন আমরা সভ্য মানুষ হিসেবে আল্লাহ তাহালা আমাদেরকে দুনিয়া আনলেন আমার বাবাকে আনলেন আমার মাকে আনলেন আর আল্লাহ রব্বুলা আলামিনের কাছে তবা কবুল হয়ে গেল রব্বান ফুসানা ওয়া ইলমতফিরলেনা وترحمنا لنكونن من الخاسرين الله قرآن يقول سن اتصل آدم بن هوا عَلَيْهِمَا السلام التوبة اي آيات التوبة الله رب العالمين كي كرتن فتاب عليه إنه هو التواب الرحيم لكن

الله اتاوبر مISION رب العالمين شبابي توفيق دين. والسلام عليكم ورحمة الله وبركاته. الله. الله. الله.

What would you recommend? Peace TV presents. What do you have to say about. Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu

আল্লাহ রব্দুল আলামী ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালান উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড়ো সবচেয়ে বড় শেখ শের শেখ